নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, পাঁচটি রাশির ক্ষেত্রে কম বেশি প্রাপ্তি কিন্তু হবে, কিন্তু তার মধ্যে আপনার রাশি পড়তে পারে, তার মানে যে আপনার আগামীকাল প্রাপ্তি করবে সেটা আমি কখনোই বলছি না, কারণ এটা আমি সম্পূর্ণ ইন জেনারেল বলছি। যদি আপনার যে জন্ম ছক রয়েছে যদি গাঢ় যোগ থাকে তবে আগামীকাল আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। আমি একটি কথা বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা লটারিতে অহেতুক অর্থ অপচয় করবেন না, কারণ আপনি আগে দেখে নিন যে আপনার সময় কখন রয়েছে। সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন বছর, কোন মাস এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার এবং আপনার যে ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ভাগ্যের খেলা, কারণ ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন এবং আকর্ষিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব এই চারটি ভাবকে স্ট্রং করে এবং চারটি গ্রহ রাহু, শনি, বুধ, শুক্র এই চারটি ভাব এবং চারটি গ্রহকে স্ট্রং করে আপনার মহাপ্রাপ্তি ঘটবে। কারণ আপনার জন্মছকে রাহু কোন ভাবে অবস্থান করছে, আপনার জন্মছকে রাহু লগ্ন থেকে দ্বাদশে কোন ভাবে অবস্থান করছে এবং কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন ভাবাধিপতির সঙ্গে অবস্থান করছে এবং কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড় বড় ধরনের অর্থপ্রাপ্তিতে আপনার মিস খেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আর যারা দীর্ঘদিন আপনি প্রচেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, আগে বলবো আপনি আগে নিজস্ব জন্মকুণ্ডলী আগে দেখান, তারপর আপনি সেখানে পরামর্শ নিন যে আপনার যোগ কখন রয়েছে। যদি আপনার খুব দেরিতে যোগ থাকে সেটাকে একমাত্র কৌশিক রায় বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আগে নিয়ে আনতে পারবে। আর যাদের ক্ষেত্রে যোগ কেটে গেছে, হয়তো আপনি জানেনই না যে এই সময় আমার যোগ ছিল, তাদের ক্ষেত্রে এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই যোগকে আনানো কিন্তু সম্ভব। যে পাঁচ রাশির আমি কথা বলবো সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে আগামী কাল সোমবার। আয়ুষ্মান যোগ রয়েছে, আবারও বলবো প্রত্যেকে ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। এবং আমি যে কথাগুলো বলছি আমি আবারও বলছি আপনার সাথে হুবহু মিলে যেতে পারে যদি আপনার ভাগ্য সাথ দেয়, আর যদি আপনার ভাগ্য সাথ না দেয় তাহলে আমি যে কথাগুলো বলছি আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে। আমি এটা বারবার বলি, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি একটি কথা বারবার বলব, শুধু রাশির নাম শুনছেন, যে টার্গেট নাম্বার শুনছেন, শুভ সময় শুনছেন, আপনি টিকিট কাটছেন, নিজের দায়িত্ব কাটবেন। আমি আবারও বলছি বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে।
এবং আপনার এই সময়ে প্রাপ্তির যে জায়গাটা কতখানি গাঢ় রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ আপনি বারবার ইনভেস্টমেন্ট করছেন, বারবার ধাক্কা পাচ্ছেন, বারবার আমি বলছি অযথা অর্থ অপচয় করবেন না। যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই, না থাকতেই পারে, সেক্ষেত্রে আপনার হস্তরেখা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। আর অবশ্যই আপনারা যাদের অল্পের জন্য মিস খাচ্ছে তারা রাহু রক্ষা কবচ অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে পরিধান কিন্তু করবেন। যাই হোক, আলোচনা শুরু করা যাক আগামীকালের পাঁচটি রাশি নাম এবং টার্গেট নাম্বার। প্রথম যে রাশি নামে কথা বলবো আগামীকাল, কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 9। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা দুপুর 2:14 থেকে আপনার টাইমটা 4:34 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের যে শুভ সময় সেটা রয়েছে সকাল 11:02 থেকে 12:24 পর্যন্ত। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো, মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় বৈকাল 4:00 থেকে 5:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6। আপনাদের শুভ সময় 10:45 থেকে আপনার 12:38 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, সে রাশির নাম আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে দুপুর 1:43 থেকে 3:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে 5টি রাশির আমি কথা বললাম, এই 5 রাশির অর্থপ্রাপ্তির একটা বড় যোগ আগামীকাল কিন্তু সৃষ্টি হয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই, অবশ্যই আপনারা হস্তরেখার বিচারের মাধ্যমেও আপনার ইন ডিটেলস কিন্তু জেনে নিতে পারবেন আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোন সময় আপনার প্রাপ্তি রয়েছে। নমস্কার, ধন্যবাদ।